প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে আমরা যোগাশ্রী প্রোগ্রাম শুরু করেছিলাম। আজকে আমরা একটি অঙ্ক গতকালকে আমরা করেছি, আজকে আরও দুটি অঙ্ক করব। এরপরে যদি প্রয়োজন হয় আমরা আরও দু একটি ক্লাস নিতে পারবো আর কি। তো সেটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে বা আমাদেরকে আমাকে জানাতে হবে। আমি আজকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, তোমরা ইমেলে জানাবে অথবা মেসেঞ্জারে জানাবে যে স্যার আমাদের আরও দু একটি অঙ্ক করলে সুবিধা হবে, এটা অবশ্যই আমাকে জানাবে। তাহলে সেক্ষেত্রে আমি আরও কী ধরনের অঙ্ক করলে তোমাদের সুবিধা হয় সেই বিবেচনা করে অঙ্ক। তো যাই হোক, সবাই বাসায় আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের অনলাইন ক্লাসগুলি ফলো করবে এই আশাবাদ ব্যক্ত করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমরা আজকে এই আমরা আজকে একটা প্রবলেম নিয়ে আসছি যে লেখচিত্রের সাহায্যে জেড ইকুয়াল টু টু ওয়াই মাইনাস এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো, যেখানে শর্ত দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস এক্স লেস অর ইকুয়াল টেন, এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল সিক্স, এক্স মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু, এবং এক্স ওয়াই অলওয়েজ তোমরা জানো যে এক্স ওয়াইয়ের মান কী হবে, অলওয়েজ নন নেগেটিভ হবে, অর্থাৎ শূন্য অথবা ধনাত্মক হবে। তাহলে আমরা প্রদত্ত যে সমস্যা সেই সমস্যাটা আগে প্রদত্ত সমস্যা জেড ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের জেড মিন হবে জেড মিন ইকুয়াল টু টু ওয়াই মাইনাস এক্স, শর্ত কি কি, শর্ত দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস এক্স, থ্রি ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু টেন, এরপরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল সিক্স, লেস অর ইকুয়াল সিক্স, তারপরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু, এবং এক্স ওয়াই অলওয়েজ কী হবে, নন নেগেটিভ। এই হলো আমাদের সমস্যা, এই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা একটি কথা বলেছি যে প্রদত্ত অসমতাগুলিকে সমতা ধরে প্রাপ্ত সমীকরণ সমূহের লেখচিত্র অঙ্কন করি এবং সমাধানের আমরা এখানে একটা কথা লিখতে পারি অসমতার আলোকে সম্ভাব্য সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি। আমাদের বইগুলিতে দেখবো যে অনেক কথা লেখা আছে, এত কথা লেখার দরকার নেই আসলে, আমরা খুবই সংক্ষিপ্ত এই প্রত্যেকটা অঙ্কেই আমি এটা ব্যবহার করতে পারবো যে প্রদত্ত অসমতাগুলিকে সমতা ধরে প্রাপ্ত সমীকরণ সমূহের লেখচিত্র অঙ্কন করি এবং অসমতার আলোকে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি। তাহলে আমরা ডান পাশের লেখচিত্র অঙ্কন করবো, আমরা এখন একটু বাম পাশে চলে যাই যে একে একে আমরা এক একটা সমীকরণ ধরবো, থ্রি ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু টেন, এটা আমরা এক নাম্বার ধরি বা এটা আমরা পরেও ধরতে পারি, ইমপ্লাইজ দ্যাট মাইনাস এক্স বাই টেন প্লাস ওয়াই বাই টেন বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। প্রত্যেকটা যতগুলা ইকুয়েশন দেওয়া থাকবে প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই আকারে নিয়ে আসলে আমাদের সুবিধা হলো যে এক্স অক্ষের উপরস্থ বিন্দু হবে এ জিরো,
ওয়াইএফ এর প্রস্থ বিন্দু হবে 0 বি এবং এই দুটো বিন্দু আমরা অক্ষ দুইটার পরে স্থাপন করে সহজেই রেখা অঙ্কন করতে পারি। তাহলে আমরা এখন আমরা কি করব, দুটো অক্ষ নেব, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষ এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমার মনে হয় এই অংশটুকু আমাদের আর দরকার নাই, আমরা এইটুকু মুছে দিই। এটা মূল বিন্দু ওয়াই প্রাইম। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স বাই মাইনাস টেন। তাহলে আমাদের কি করতে হবে, এই বাম দিকে বিন্দুটা আসবে, আমি ধরলাম এখানে ফাইভ এখানে টেন, তাহলে মাইনাস টেন জিরো এই একটা বিন্দু হবে, আরটা হলো টেন বাই থ্রি, টেন বাই থ্রি তার মানে থ্রি পয়েন্ট থ্রি। আমরা এই অঙ্ককে যদি ফাইভ ধরেছি, এটা যদি ফাইভ হয় তাহলে আসলে মনে হয় এটা টেন বাই থ্রি হবে, টেন বাই থ্রি। তাহলে এটা হবে আমরা লিখি জিরো কমা টেন বাই থ্রি এই বিন্দুটা। এখন এই বিন্দু দুটো আমরা যোগ করব, বিন্দু দুটো যোগ করি, যোগ করলে আমাদের দেখো আমরা যে রেখা পাইছি, রেখাটা কয় নম্বর রেখা, রেখাটা হলো এক নম্বর রেখা। এখন আমি গতকালকে বলেছিলাম আমাদের, গতকালকে আমি বলেছিলাম কি আমাদের যে কোনো একটা রেখা আমরা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে টোটাল অংশ দুই ভাগে ভাগ করবে, মূল বিন্দু যেদিকে আছে সেদিকে একটা অংশ আর মূল বিন্দু ব্যতীত অন্য একটা অংশ, এবং মূল বিন্দু যেদিকে আছে সেই অংশটি আমি রাজশাহী কলেজের দিক বলেছি। তাহলে এখন আমরা অসমতায় চলে যাব, মূল বিন্দু বসাবো জিরো মাইনাস জিরো লেসার ইকুয়াল টেন, সত্য না মিথ্যা, এটা হলো সত্য। তাহলে আমাদের সমাধান কোন দিকে থাকবে, মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে আমাদের সমাধান থাকবে। তাহলে আমরা এটা করে ফেললাম। এরপরে আমরা দুই নম্বর যে আমাদের শর্ত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, এটা আমরা নিব। তাহলে এখান থেকে আমি পাবো এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান, এটা আমাদের দুই নম্বর সমীকরণ। এখন আমাদের দুই নম্বর সমীকরণ থেকে দুই নং রেখাটা অঙ্কন করতে হবে। তাহলে আমি এই পরিমাণ দৈর্ঘ্যকে পাঁচ একক ধরেছি, এটা দশ একক, তাহলে আমাদের সিক্স ওয়াই অক্ষেই হবে, এটা এটা আমি সিক্স ধরে নিলাম, সিক্স জিরো, আর এখানে যেহেতু পাঁচ ধরেছি তাহলে এখানে হবে জিরো সিক্স। তাহলে এখানে আমরা এখন এ করি, এখন আমরা এটা কত নম্বর রেখা পেলাম, এটা দুই নম্বর রেখা পেলাম, দুই নম্বর রেখা পেলাম। তাহলে দুই নম্বর রেখা এই পাশে আমি একটু নাম্বারটা দিয়ে দিই, দুই নম্বর রেখা এটাও কি করেছে, টোটাল ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করেছে, এটাও করেছে কি টোটাল ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা কি করব, এইটা এখানে একটু সুন্দর করে দিই জিরো। এরপরে তাহলে আমাদের এক্ষেত্রেও কি হবে, আমরা চলে যাই এই রেখাটা দুই নম্বর রেখাটা টোটাল ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করে, একটা হলো মূল বিন্দু যেদিকে আছে সেদিকে এবং অন্যটা মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে আমরা মূল বিন্দু বসাই জিরো প্লাস জিরো লেস অর ইকুয়াল সিক্স, তাহলে কোন দিকে থাকবে সমাধান, সমাধান থাকবে মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে সমাধান থাকবে। এটা গেল। এরপরে আমাদের সর্বশেষ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স বাই টু প্লাস ওয়াই বাই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, এটা হলো তিন নাম্বার। তাহলে এটা আমরা আবার স্থাপন করব, তাহলে এক্স বাই টু ওয়াই বাই টু, তাহলে এইটা হলো এইখানে আমরা টু ধরে নিলাম আর এইখানে হলো মাইনাস টু ধরলাম। তাহলে এখানে দেখো এখানে আমরা টু জিরো এই বিন্দুটা ধরলাম আর এখানে হলো জিরো মাইনাস টু এই বিন্দুটা ধরলাম,
এক্সঅক্টেল এবং ওয়াইঅক্টেল বলে বিন্দুটা ধরে নিলাম। তাহলে আমাদের কি হবে, এখানে আমরা রেখাটা আঁকবো, রেখাটা আমরা এঁকে ফেললাম। রেখা এঁকে ফেললে আমাদের এখনো এক্ষেত্রেও খেয়াল করো যে মূল বিন্দু যেদিকে আছে সেদিকে একটা দিক, আর মূল বিন্দুর বাইরে আর একটা দিক, এই পাশে আর একটা নিচের দিকে। তাহলে আমরা মূল বিন্দুটা বসাই এখানে, জিরো মাইনাস জিরো লেস অর ইকুয়াল টু, তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাধান কোথায় আছে, সমাধান মূল বিন্দু যেদিকে আছে সেই দিকেই আমাদের সমাধান আছে। এই হলো আমাদের রেখা পেয়ে গেছি। আমাদের আরো দুটো আছে, এটা সর্বক্ষেত্রেই থাকবে, সেটা কি, সেটা হলো এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো। এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো কি হবে, ওয়াই অক্ষের ডান দিকে, আর ওয়াই গ্রেটার অর ইকুয়াল জিরো কোন দিকে, এক্স অক্ষের উপরের দিকে, এক্স অক্ষের উপরের দিকে। তাহলে আমরা সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা পেয়ে গেলাম। সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা আমি বিন্দুটা নিচে লিখি টু জিরো, তাহলে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা এই অংশটা, এই অংশটা। তোমরা অবশ্যই এটা গ্রাফ পেপারের সাহায্যে অঙ্কন করবা, তাহলে দেখবা যে এক্সাক্টলি, এটা তো আমার হোয়াইট বোর্ড, আমি হাতের আন্দাজে এটা আঁকছি, এইটা তাহলে আরো সুন্দর হবে, তোমরা বিন্দুগুলো সুন্দরভাবে বসাতে পারবা। এখন আমি যে ছায়া ঘেরা অংশ করে দিচ্ছি, এটাই হলো আমাদের সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা। তাহলে আমাদের এগুলো আর দরকার নাই, শুধু আমাদের যে বিনটা থাক। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যেটা বলবো যে লেখচিত্র হতে পায়, লেখচিত্র হতে পায়, আর একটা জিনিস আমরা ইয়ে করতে পারি, এক্স ইকুয়াল টু জিরো এটা হবে চার নাম্বার, ওয়াই ইকুয়াল টু জিরো এটা হবে পাঁচ নাম্বার, এই যে এই কনস্ট্যান্ট থেকে, এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল জিরো ছিল সেখান থেকে। তাহলে আমরা এখন আমরা যেটা করব সেটা হলো লেখচিত্র থেকে আমরা সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা কোনটা পেলাম সেটা আমরা লিখব, এবং সেই নামগুলো আমরা দিয়ে দিই। সেটা আমরা ধরলাম এটা এ, এইটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম হলো ডি। তাহলে আমরা সরাসরি দেখো মূল বিন্দু এ বিন্দু এবং ডি বিন্দু, ডি বিন্দুটা কত ছিল, জিরো টেন বাই থ্রি, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমাদের বের করতে হবে কি, কত, বি বিন্দু এবং সি বিন্দু। তাহলে আমরা দেখি যে এই বিন্দুগুলো কি, তাহলে লেখচিত্র হতে পায়, লেখচিত্র হতে পায় সমাধানের, সমাধানের সম্ভাব্য, সম্ভাব্য অনুকূল এলাকা, সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নাম কি দিয়েছি, ও এ বি সি ডি ও, ও এ বি সি ডি ও, যা ছায়া ঘেরা অংশ দ্বারা, অংশ দ্বারা দেখানো হয়েছে। এখন আমরা শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্কন করব। এখন অতএব ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো, তারপরে এ বিন্দুর স্থানাঙ্ক টু জিরো, এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, এইটা আমাদের বের করতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক এইটা আমাদের বের করতে হবে। সেটা কি, সেটা আমাদের দেখতে হবে যে বি বিন্দু আসলে কোন কোন রেখাকে ছেদ করেছে। আমরা সর্বশেষ এই রেখাটি অঙ্কন করেছি, এই রেখাটি ছিল হলো তিন নম্বর রেখা, আর এই রেখাটি হলো বি বিন্দু হলো দুই ও তিনের ছেদ বিন্দু। তাহলে দুই, দুই নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল, দুই নম্বর ইকুয়েশন আমাদের ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, আর তিন নম্বর ইকুয়েশন আমাদের ছিল এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু। আমরা যদি সমাধান করি তাহলে এখানে পাবো টু এক্স, এখানে হলো এইট,
তাহলে x equal to কত 4 তাহলে x equal to যদি 4 হয় তাহলে y equal to কত হবে ওই x plus y equal to যেহেতু 6 তাহলে y equal to 2 হবে তাহলে b বিন্দুর স্থানাঙ্ক 4 2 যদি পুরো অঙ্কটা পরীক্ষায় আসে 4 নম্বরের জন্য তাহলে আমাদের যে বিন্দুগুলো আমরা বের করছি সমাধান করে এগুলো গ্রাফে করলে যথেষ্ট কিন্তু যদি পার্শিয়াল অংশ আসে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে এই সমাধানগুলো গ্রাফে না করে দেখাই দিতে তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 4 2 এবার আমরা চলে যাব সি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানেও হয়তো লিখতে পারি একটু আমার জায়গা আছে সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত কত ছিল সি বিন্দু হলো খেয়াল করো এক নাম্বার রেখা কি ছিল এক নাম্বার রেখা ছিল মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 10 আর কি এক এবং দুই এর সেট বিন্দু দুই কি দুই হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 6 তাহলে আমরা যদি সমাধান করি 4y সমান আসবে 16 তাহলে y সমান আসবে 4 y সমান যদি 4 আসে তাহলে x সমান হবে কত 2 তাহলে আমরা c বিন্দুর স্থানাঙ্ক পাবো হলো 2 4 তাহলে বাদ থাকলো কি d বিন্দুর স্থানাঙ্ক বাদ থাকলো হলো d বিন্দুর স্থানাঙ্ক তাহলে d বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা লেখচিত্র থেকে সরাসরি পাবো সেটা কত 0 10 by 3 তাহলে এই হলো আমাদের মোটামুটি শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা এখন এই অংশটা মুছে দেই শীর্ষ বিন্দুগুলোর কাজ কি শীর্ষ বিন্দুগুলোর কাজ হলো আমাদের অবজেক্টিভ ফাংশন যে সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে সেখানে বসিয়ে দেওয়া বসিয়ে দিয়ে দেখা যে কোন মানটি সর্বনিম্ন যে মানটি সর্বনিম্ন সেই মানটি আমরা নির্ণয় করব তাহলে দেখো যে এখন ও 0 0 হলে আমরা এই অংশটা মুছে দিই ও 0 0 হলে আমাদের z ছিল কত 2y minus x z equal to 2 into 0 minus 0 সমান সমান হবে 0 তারপরে হলো a 2 0 হলে z equal to আমাদের কত 2y minus x তাহলে 2 into 0 minus 2 ফলাফল হলো minus 2 তারপরে আমরা যাবো কত b 4 2 b বিন্দু এর স্থানাঙ্ক হলো 4 2 হলে z সমান 2 into 2 minus 4 সমান সমান কত 0 তারপরে আমরা চলে যাব c 2 4 হলে c 2 4 হলে z সমান 2 into 4 2 into 4 minus 2 তাহলে এখানে কত আসবে 8 minus 2 তাহলে এটা হলো 6 এরপর আমাদের শেষে কত আছে d 0 10 by 3 হলে z সমান 2 into 10 by 3 minus 0 তাহলে এখানে আসবে হলো কত কাটাকাটি করলে 20 by 3 তাহলে আমাদের এখন সিদ্ধান্তে আসতে হবে যে আমরা অবজেক্টিভ ফাংশনে মানগুলো বসিয়ে দিয়েছি কোন মানগুলো বসিয়েছি আমরা যে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা পেয়েছি সেখানে শীর্ষবিন্দু একটা হলো মূল বিন্দু 0 0 এ বিন্দু এর স্থানাঙ্ক হলো এ বিন্দু এর স্থানাঙ্ক হলো 2 0 বি বিন্দু আমরা পেয়েছি কত বি বিন্দু পেয়েছি হলো 4 2 সি বিন্দু পেয়েছি কত সি বিন্দু পেয়েছি 2 4 আর ডি বিন্দু আমরা সরাসরি লেখচিত্র থেকে পাই সেটা হলো 0 10 বাই 3 তাহলে সবগুলো মান বসালাম বসিয়ে দেখি যে সর্বনিম্ন মান কত
সর্বনিম্ন মান হলো -2 তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিব সুতরাং z এর সর্বনিম্ন মান অর্থাৎ z mean সমান -2 যখন কত মান ছিল যখন x equal to 2 এবং y equal to 0 এটাই আমাদের ফলাফল আশা করি তোমরা এই আমাদের যে লেখচিত্রের সাহায্যে সর্বনিম্ন মান z equal to 2y minus x এইটা নির্ণয় করা এই পদ্ধতিটা তোমরা বুঝেছ আমি পরে আরেকটি প্রবলেমে এখন চলে যাব এই পরের প্রবলেমে আমরা যাই আমাদের পরের প্রবলেম x ও y প্রকারের খাদ্যের প্রতি কেজিতে প্রোটিন ও স্বেচ্ছারের পরিমাণ ও তাদের মূল্য নিম্নে চার্টে দেওয়া আছে সেই আচ্ছা নিম্নে চার্টে দেওয়া আছে সবচেয়ে কম খরচে কিরূপে দৈনিক ন্যূনতম খাদ্যের প্রয়োজন মেটানো সম্ভব এখানে খাদ্যের পরিমাণ দেওয়া আছে এখানে খাদ্যের নাম x প্রতি কেজিতে প্রোটিন 8 প্রতি কেজিতে স্বেচ্ছার 10 প্রতি কেজি মূল্য দেওয়া আছে 70 খাদ্যের নাম আবার দেওয়া আছে y প্রতি কেজিতে প্রোটিন 12 প্রতি কেজিতে স্বেচ্ছার 6 প্রতি কেজি মূল্য 90 তাহলে প্রতি দৈনিক ন্যূনতম প্রয়োজন দেওয়া আছে 32 স্বেচ্ছারের প্রয়োজন দেওয়া আছে 22 তাহলে এখন আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা ধরে নেই যে ধরি x কেজি চালের x কেজি খাদ্য এবং y কেজি খাদ্য কিনলে x কেজি x খাদ্য y কেজি y খাদ্য কিনলে খরচ ন্যূনতম হবে তাহলে ধরি x প্রকারের খাদ্য y প্রকারের খাদ্য ক্রয় করলে আমাদের চাহিদা পূরণ হবে এখানে আমাদের সমস্যা অনুসারে বলা আছে যে আমাদের খরচের পরিমাণ কমাতে হবে খরচের পরিমাণ যেন সর্বনিম্ন হয় সুতরাং মোট খরচ আমরা যদি ধরি জেড 70x + 90y 70x + 90y অতএব অভিষ্ট ফাংশন z mean
এটাই হবে 70x প্লাস 90y। এখন আমাদের দেখতে হবে আমাদের শর্ত কি কি দেওয়া ছিল। শর্ত আমাদের দেওয়া ছিল এক্স প্রকারের খাদ্য প্রতি কেজিতে প্রোটিনের পরিমাণ 8, ওয়াই প্রকারের খাদ্য প্রতি কেজিতে প্রোটিনের পরিমাণ 12। তাহলে সেক্ষেত্রে আমরা শর্ত আমরা আসি, তাহলে প্রোটিন সীমাবদ্ধতা আমরা দেখব, সীমাবদ্ধতা একটা হলো প্রোটিন আমাদের কি হবে, প্রোটিন হবে 8x প্লাস 12y। এখানে বলা আছে দৈনিক চাহিদা কত, তাহলে দৈনিক চাহিদা বলা আছে ন্যূনতম 32, তাহলে গ্রেটার অর ইকুয়াল 32। তারপরে আমাদের স্বেচ্ছারের কথা বলা আছে, স্বেচ্ছার হলো দৈনিক ন্যূনতম চাহিদা হলো 22, তাহলে 10x প্লাস 6y স্বেচ্ছার। এবং আমরা জানি যে আমাদের যে চলক, এই চলকটা সবসময় কি হবে, নন নেগেটিভ হবে, অর্থাৎ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো হবে। তাহলে আমরা আমাদের সমস্যাটা পেয়ে গেছি, এখন আমরা আগের নিয়মে এই সমস্যাটা সমাধান করব। তাহলে আমরা এখানে বাম পাশে এটা লিখে ফেলি, জেড মিন সমান 70x প্লাস 90y, সীমাবদ্ধতাগুলো আমরা লিখে ফেলি, সীমাবদ্ধতা হলো 8x প্লাস 12y ইকুয়াল টু 32, আরেকটি হলো 10x প্লাস 6y ইকুয়াল টু 22, এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো, এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো। তাহলে এখন আমরা লেখচিত্র অঙ্কন করে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করব। অনুকূল এলাকা নির্ণয় করে শীর্ষবিন্দুগুলো নির্ণয় করব। শীর্ষবিন্দু নির্ণয় করে আমরা আমাদের অভীষ্ট ফাংশনে বসিয়ে দিব। বসিয়ে দিলে যে মানটি সর্বনিম্ন হবে সেটি হবে আমাদের সর্বনিম্ন মান বা সর্বনিম্ন খরচ। তাহলে আমরা চলে যাই এখান থেকে, আমরা এটাকে ছোট করে নিতে পারি। এখানে আমরা ছোট করে নিলে আমাদের কি হবে, 2x প্লাস 3y ইকুয়াল টু 8, এখান থেকেও আমরা ছোট করতে পারি, এখান থেকে আসবে 5x প্লাস 3y গ্রেটার অর ইকুয়াল 11, আর এখান থেকে এটাই থাকবে এক্স ওয়াই অলওয়েজ নন নেগেটিভ। তাহলে আমাদের কথাগুলি কি ছিল, প্রদত্ত অসমতাগুলিকে সমতা ধরে প্রাপ্ত সমীকরণ সমূহের লেখচিত্র অঙ্কন করি এবং অসমতার আলোকে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি
নির্ণয় করি। তাহলে আমরা যেগুলো পেয়েছি, যে সীমাবদ্ধতাগুলো পেয়েছি, সেগুলোকে আমরা এখন সমীকরণ ধরে নিব। সমীকরণ ধরে লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার পরে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিব। তাহলে এক নাম্বার হলো 2x + 3y = 8 implies that x by 4 y divided by 8 by 3 equal to 1। এটা এক নাম্বার সমীকরণ। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই আগের মতো আমাদের চিত্র আসতে হবে। আমরা এই লেখাটি মুছে দিই। এই লেখাটি মুছে দিলে আমরা আগের মতো x অক্ষ নেব এবং y অক্ষ নেব। x অক্ষ, y অক্ষ, তাহলে আমাদের এখানে দেখো এক নম্বর রেখা থেকে x অক্ষের উপরস্থ বিন্দু আমরা পাচ্ছি 4, আর y অক্ষের উপরস্থ বিন্দু পাচ্ছি আমরা 8/3 মানে 2.66। তাহলে তোমরা এখানে আমি একটু বলে দিই, তোমরা x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 3^2 একক নিবে, তাহলে তোমাদের এই বিন্দুগুলো বসাতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে বসি 1, 2, 3, 4, তাহলে এটা একটা বিন্দু পেলাম 4, 0, 4, 0, আর তাহলে 8/3, তাহলে 1, 2, 2.66, তাহলে এটা হবে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। তাহলে এখানে আমরা রেখাটা আঁকি, এটা হলো এক নাম্বার, এক নং রেখা। তাহলে এক নং রেখা আমরা আঁকলাম। এখন আমাদের দেখতে হবে যে এক নং রেখার সমাধান কোন দিকে আছে, এক নং রেখার সমাধান কোন দিকে আছে। তাহলে আমরা দেখি যে এই রেখাটি টোটাল লেখচিত্রকে দুই ভাগে ভাগ করে। একটি হলো যেদিকে মূল বিন্দু আছে সেদিকে, এবং অন্যটি হলো যেদিকে মূল বিন্দু নাই। তাহলে মূল বিন্দু আমরা বসাই 0+0 > 8, সত্য না মিথ্যা? এটা কি হবে? মিথ্যা। তাহলে আমাদের সমাধান থাকবে মূল বিন্দু যেদিকে নাই তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে। এরপরে আমরা দুই নম্বর অসমতায় চলে যাই। 5x + 3y = 11 implies that x / 11/5 / 3 = 1, এটা দুই নাম্বার। তাহলে আমরা কিভাবে আগের মতো দুই নাম্বার রেখা অঙ্কন করব? তাহলে 11/5 2.1 সামথিং আসবে। আমরা বিন্দুটা ধরে নিলাম এরকম জায়গায়। আর একটা হলো 11/3, তার মানে 3 একটু বড় হবে। তাহলে আমরা বিন্দুটা এরকম জায়গায় বিন্দুটা, তাহলে আমরা বিন্দু দুটো স্থাপন করেছি। এবার যোগ করে দিই। যোগ করলে আমরা দুই নাম্বার রেখা পাবো। এবং একইভাবে আমাদের এখনো চেক করতে হবে যে আমাদের সমাধান কোন দিকে আছে। আমরা এই দুই নাম্বার রেখার একদিকে মূল বিন্দু আছে, এই যে দুই নাম্বার রেখা একদিকে মূল বিন্দু আছে আর অন্যদিকে মূল বিন্দু নাই। মূল বিন্দু যেদিকে আছে সেই মূল বিন্দুটা আমরা অসমতায় বসিয়ে দিই। বসিয়ে দিলে 0+0 > 11 তাহলে আমরা একটা সত্যি না মিথ্যা পাচ্ছি? এটা মিথ্যা পাচ্ছি। তাহলে আমাদের সমাধান কোন দিকে থাকবে? সমাধান থাকবে রেখাটির যেদিকে মূল বিন্দু নাই তার বিপরীত, রেখাটির যেদিকে মূল বিন্দু নাই সেদিকে। এখন আমাদের সর্বশেষই হচ্ছে x = 0, এটা হলো তিন নাম্বার রেখা। আর এটা হলো y = 0, এটা হলো চার নাম্বার রেখা। আমরা জানি x = 0 মানে হলো y অক্ষ রেখা সমীকরণ। আমরা দেখব x > 0 কোন দিকে? y অক্ষের ডান দিকে, y অক্ষের ডান দিকে।
এরপরে আছে ওয়াই হেটার ইকুয়াল জিরো, আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু জিরো হলো ওয়াই অক্ষরেখার এক্স অক্ষরেখার সমীকরণ। তাহলে আমরা এইখানে ওয়াই গ্রেটার দেন জিরো পাবো কোন দিকে? পাবো এক্স অক্ষের উপরের দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে গেছে, সমাধান কোন দিকে থাকবে সেটা আমরা বের করে ফেলেছি। সমাধান আমরা দেখছি, সমাধান থাকবে এই অংশে, আমি যেটা ছায়া ঘেরা অংশ দ্বারা ঘিরে দিচ্ছি। আমি যে তীর চিহ্নগুলো দিয়েছি এইদিকে আমাদের কি থাকবে? সম্ভাব্য সমাধান থাকবে। তাহলে সমাধানের জন্য আমরা যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এই একটা পেয়েছি, এই একটা, এরপরে এই একটা, এরপরে এই একটা। এখন এইগুলো আমরা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেব। আমরা সরাসরি লেখচিত্র থেকে এই বিন্দুটা পাবো, এই এই বিন্দুটা পাবো, আর এটা আমাদের সমাধান করে বের করে দিতে হবে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত কি? লেখচিত্র হতে পায় সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা। লেখচিত্র হতে, লেখচিত্র হতে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা পাই আমরা লিখবো, এখানে এটার নাম দেব ওয়াই এ, বি এটার নাম দেব সি, আর এখানে প্রান্তে দেখো এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে। ওয়াই এ, ওয়াই এ, বি, সি, এক্স, যা ছায়া ঘেরা, ছায়া ঘেরা অংশ দ্বারা দেখানো হয়েছে, দেখানো হয়েছে। এখন শীর্ষবিন্দুগুলো আমরা একে একে বের করি। এখন এখন এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা পেয়েছি কত? জিরো টেন বাই থ্রি। বি বিন্দুটা আমরা বের করবো, বি বিন্দুটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট, এই রেখা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন। এই দুটার আমরা সমাধান করে যেটা পাবো সেটাই হবে বি বিন্দুর স্থানাঙ্ক। আমরা সমাধান করি, সমাধান করলে এখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে কত আসবে? এখানে আসবে মাইনাস থ্রি এক্স, এখানে মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু আসবে ওয়ান। এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আমরা যদি এখানে বসাই টু ইন্টু ওয়ান টু, এইট মাইনাস থ্রি, এইট মাইনাস টু, তাহলে ওয়াই এর মান আসবে হলো টু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে, বি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান টু, এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা লেখচিত্র উপর থেকে পাবো। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানে আমরা স্থানাঙ্ক বসিয়েছি ফোর জিরো, ফোর জিরো। এখন আমাদের কাজ অবজেক্টিভ ফাংশন জেড মিন সেভেন্টি এক্স প্লাস নাইনটি ওয়াই, এখানে এই বিন্দুগুলি স্থাপন করা, স্থাপন করে দেখা যে সর্বনিম্ন খরচ কোনটা থাকছে। পুনরায় পুনরায় এ জিরো টেন বাই থ্রি হলে জেড সমান, জেড সমান সেভেন্টি ইন্টু জিরো প্লাস নাইনটি ইন্টু টেন বাই থ্রি সমান আমাদের আসবে কত? নাইন হান্ড্রেড, নাইন হান্ড্রেড ডিভাইডেড বাই থ্রি। এরপরে আমরা বসাবো বি বিন্দু, অবজেক্টিভ ফাংশনে বসাবো, তাহলে জেড আসবে জেড সমান
70 into 1 plus 90 into 2, তাহলে 180 আর 70 তাহলে 250 250। এরপরে আমরা বসাবো C40 তাহলে C40 যদি বসাই তাহলে Z সমান কত আসবে, Z সমান আসবে 70 into 4 প্লাস 0 90 into 0 সমান হলো 280। এখানে আসবে 900 কে ভাগ দিলে এখানে 900 বাই এটা হবে 300। তাহলে এখানে দেখো আমরা জেডের যে মানগুলো পেয়েছি, একটা হলো 300, একটা হলো 250, একটা হলো 280। এখানে আমাদের সর্বনিম্ন টাকার পরিমাণের কথা বলা হয়েছিল, সর্বনিম্ন টাকার পরিমাণ যদি হয় তাহলে আমরা এখানে দেখছি যে B12 বিন্দুতে আমরা সমাধানটা পাচ্ছি এবং সমাধানের পরিমাণ কত, সর্বনিম্ন টাকার পরিমাণ 250 টাকা। তাহলে আমরা এখন সমাধানে আসি, সিদ্ধান্তে আসি। অতএব CB12 বিন্দুতে B12 বিন্দুতে সর্বনিম্ন খরচ পাওয়া যায় অর্থাৎ জেড মিন 250 টাকা, যেখানে এক্স সমান 1 কেজি এবং ওয়াই সমান 2 কেজি। অর্থাৎ আমরা এক্স প্রকারের খাদ্য যদি 1 কেজি, ওয়াই প্রকারের খাদ্য যদি 2 কেজি কিনি তাহলে আমাদের সুষম খাদ্যটা আমরা খেতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের খরচটা সর্বনিম্ন হবে। অর্থাৎ আমাদের যোগাশ্রী প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য, সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন, সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ সুবিধা অর্জন, খাদ্যের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন খরচ করব কিন্তু সর্বোচ্চ সুবিধা অর্থাৎ আমরা সুষম খাদ্য খেতে পারবো, এই সমস্যাটি দ্বারা আমরা এই অঙ্ক এই বিষয়টি প্রমাণ করলাম আর কি, যে আমরা অঙ্ক করে দেখলাম যে এক্স প্রকারের 1 কেজি খাদ্য আর ওয়াই প্রকারের 2 কেজি খাদ্য যদি আমরা ক্রয় করি তাহলে খাদ্যর খরচের পরিমাণ সর্বনিম্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যন্ত 3টি সমস্যা সমাধান করলাম। আমাদের যদি প্রয়োজন হয় তোমরা জানাবে, যে মেসেঞ্জারে আমাকে জানাবে অথবা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এটা জানাবে, মেসেঞ্জারে জানালেই ভালো হয়, সেটা টেক্সট আকারে থাকলো। আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি, সেটা মেসেঞ্জারে জানাবে অথবা আমাদের পেজের কমেন্টে লিখবে যে এই বিষয়ে আমাদের আরও সমস্যা সমাধান করা দরকার কিনা। যদি দরকার হয় তাহলে আমি আরও দু একটি ক্লাস নেব। আশা করি আমরা যে 3টি বা 4টি সমাধান করেছি এই 4টি দ্বারাই সকল তোমরা যত সমস্যা আছে বইয়ে সকল সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। তো আমি আমার মেসেঞ্জার আইডিটা দিচ্ছি, এই আইডিতে তোমরা মেসেঞ্জারে জানালে আমি বুঝতে পারবো। তো আমাদের যে পেজ আছে, আমাদের কলেজের যে পেজ আছে, পেজে কমেন্টে জানালেও আমি এই বিষয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব যে এই বিষয়ে আরও একটি ক্লাস নেওয়া যায় কিনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের এই করোনা সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং লেখাপড়া আমাদের অনলাইন ক্লাসের আলোকে চালিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।